সকালে খাটে মুখের উপর কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছে অধরা। হঠাৎ মুখের উপর একটা চড় লাগতেই ঘুম ভেঙে গেল অধরার। অধরার মা সুমনা বলল, তোর ছবি ভাইরাল হয়ে গেছে আর তুই কাঁথামুড়ি দিয়ে ঘুমাচ্ছিস, হারামজাদি। যে মা কখনো একটা থাপ্পড় দেয়নি সে মা ওকে এলোপাতাড়ি মেরেই যাচ্ছে বুকে মুখে যেদিক দিয়ে পারছে। অধরা ভেবাছেকা হয়ে গেল, কি হচ্ছে বুঝতে পারছিল না। কোনো মতে মাকে বললাম, হয়েছেটা কি মা, পাগল হয়েছ নাকি? অধরার মা তাকে তুলে বলল, কি হয়েছে, তোর খারাপ ছবি রাতারাতি নেটে ভাইরাল করেছে ফকিন্নির ছেলেটা। মা কি বলছে বুঝতে পারছিল না অধরা। আর এই নামে তো মা মিশুকে ডাকে। মিশু অধরার বয়ফ্রেন্ড, 6 বছরের সম্পর্ক। মিশু কি ভাইরাল করবে? অধরার মা আবার মারতে এলে ওর ফুফি এসে ওর মাকে ধরে ফেলে। ফুফি অধরার সামনে দাঁড়িয়ে বলে, আরে করছোটা কি, এত বড় মেয়েকে এইভাবে মারে? অধরার মা সুমনা এবার খাটে বসে পড়ে, মা মাথায় চাপড় দিয়ে কান্না করে করে বলছে, এদিন দেখার জন্য তো পড়ালেখা শিখিয়েছি, যখন যা চেয়েছে তাই দিয়েছি, সবার সাথে যুদ্ধ করে ওর পাশে থেকেছি, নিজের ডিপিএস ভেঙে ওর জন্য দামি ল্যাপটপ এনে দিয়েছি, এদিন দেখার আগে আমি বিষ খেয়ে মরে গেলাম না কেন? অধরার খুব কষ্ট হচ্ছে মাকে এইভাবে কান্না করতে দেখে, কিন্তু ও বুঝতে পারছে না কি হয়েছে এখনও। আমার মোবাইল আমার কাছে নেই, কাল ভাইয়া নিয়ে নিয়েছে। মিশুর সাথে অধরার সম্পর্কটা সবাই জানে, কিন্তু কেউ মানছে না। একের পর এক পাত্রপক্ষের কাছে অধরাকে দেখিয়ে যাচ্ছে। গত পরশুই ভাইয়া তার অফিসের বসকে বাসায় এনেছিলেন হাঁটার ছলে আমাকে দেখানোর জন্য। একসাথে কথা বলতে দিলে আমি সাপ সাপ বলে দিয়েছিলাম যে আমি বিয়ে করতে রাজি নই। তাই ভাইয়ার বস ভাইয়াকে কিছু কথা শুনিয়েছিল, কেননা তার মনে লেগেছিল। তাই ভাইয়া কাল ভয়াবহ রেগে গিয়েছিল। অধরাকে অনেক কথা শোনায়, ওর মোবাইল নিয়ে নেয়, মিশুকে ফোন দেয় এবং ওকে অনেক গালাগালি করে। অধরা বারবার নিষেধ করছিল আরাফাতকে, কিন্তু ও কথা শুনছিল না। অধরা রেগে গিয়ে সবাইকে বলেছিল, আমি মিশুকে বিয়ে করব, তোমরা বিয়ে দিলেও পালিয়ে যাব, মান সম্মান দেখব না। অধরা না খেয়েই শুয়ে পড়েছিল। সকালে মায়ের এইভাবে মারধর, কিছুই বুঝতে পারছে না। বাসায় সবার অবস্থা এই রকম, বাবার প্রেশার হাই হয়ে গেছে, ভাইয়াকে দেখলে কেমন বিধ্বস্ত চেহারা লাগছে, সবার নাম্বারে একটার পর একটা কল এসে যাচ্ছে, ও বুঝতে পারছিল না কি এমন হয়েছে। বাসায় কারো কিছু খাওয়া হয়নি দেখা যাচ্ছে। অধরার ফুফি আরাফতের কাছ থেকে মোবাইলটা আনালো, মনে মনে খুশি লাগছে ওর হয়তো অনেকগুলো মেসেজ থাকবে। ওকে এখন মিশুর রাগ ভাঙাতে হবে। খাটে আরাম করে বসে মোবাইল অন করে ডাটা অন করলাম, হঠাৎ এত নোটিফিকেশন কিসের আসছে? অধরা ফেসবুক অন করতেই আটকে উঠল, মোবাইল হাত থেকে ছিটকে পড়ে গেল, খাট থেকে নেমে উঠে দাঁড়িয়ে গেল। ফেসবুকে আমার ছবি ভাসছে, আমাকে কেউ যেন জোরে ধাক্কা দিল, মোবাইলের স্ক্রিনটা তখনও দেখা যাচ্ছে। অধরা বুঝতে পারছিল না কি এইসব, কে করল। অধরা কাঁপা কাঁপা হাতে মোবাইলটা নিল, খুব বাজে ক্যাপশনে আমার ছবি, বুকের মুখের, গোসল করার পর বুকের উপর টাওয়াল দেওয়া ছবি, হাজার হাজার লাইক কমেন্ট শেয়ারে ভাসছে পুরো টাইম লাইনে। কে ওরা, কারা এত শেয়ার করছে? ছবিগুলো তো আমি মিশুকে দিয়েছিলাম, ও কি নিজে করেছে নাকি ওর আইডি হ্যাক হয়েছে? অধরা মিশুকে ফোন দিল, কয়েকবার রিং হওয়ার পর ধরল। হ্যালো, এসব কে করেছে মিশু, তুমি কি খবর নিয়েছ? এতক্ষণে তাহলে ঘুম ভাঙলো তোর? আমি করেছি রে, আমি। অধরা মোবাইল কান থেকে সরিয়ে আবার নাম্বারটা দেখল, না সেভ নাম্বারই তো ফোন দিয়েছি। মানে? মানে আবার কি, রাতারাতে ভাইরাল হয়ে গেলি আর কি। কি বলছো এইসব, আর তুই তুকারি করছো কেন? কেন, কাল যখন তোর ভাই আমাকে তুই তুকারি করছিল তখন তুই কোথায় ছিলি? খুব পয়সার দেমাক না তোদের? যা দিয়েছি সব শেষ করে, দেখা এবার দেমাক। অধরা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না, এত লেম একটা এক্সকিউজে কেউ এমন একটা জঘন্য কাজ করতে পারে? অধরা আবারও বলল, তুমি কি পাগল হয়েছ, সব ডিলিট করো। এখন কি আর এসব আমার হাতে আছে, কত মানুষের কাছে ছড়িয়ে গেছে, ইনবক্সে ইনবক্সে খেলা হচ্ছে তোমায় নিয়ে, তোমার ভেজা চুলে টাওয়ালের ছবিটা কি ভাইরাল হলো মায়েরে। মিশু, এই দেমাক দেখাবি না, এখনো দেমাক কমেনি, আরও আছে, ছাড়বো নাকি? মানে কি, তুমি এসব কি বলছো, এটা কি মুখের ভাষা? আর তুমি তো চাইতে ছবিগুলো, না দিলে রাগ করতে, তোমার রিকোয়েস্টে দিতাম, তুমি বলতে সাথে সাথে ডিলিট করেছো। তোদের মতো মেয়েদের আমার চেনা আছে, সময় এলে যে উল্টে যাবি ঠিক জানতাম, তাই তো রাখছি। মানে? ভাইয়া তোমাকে গালি দিছে কারণ আমি তোমার জন্য ওর বসকে বিয়ে করবো না বলেছি, তোমার জন্য কাল সারা রাত সবার সাথে ঝগড়া করেছি, আর তুমি, তোমারও তো অনেক ছবি ছিল, কই আমি তো রাখিনি। মিশু এবার উচ্চস্বরে হেসে উঠল, আরে গাধি মেয়ে, থাকলি বা কী করতে, ভাইরাল হয় মেয়েরা, কখনো দেখেছো ছেলেদের ছবি ভাইরাল হতে? তুমি সব ডিলিট করো, নইলে আমি তোমার নামে কেস করব।
আমি করেছি যে প্রমাণ কি, কত ছেলে তো শেয়ার করলো, কাকে কাকে ধরবে তুমি? এমন করছো কেন তুমি? আমি কি করেছি? তোমাকে ভালোবাসি বলে বিশ্বাস করেছি, এটাই আমার দোষ। মিশু ফোন কেটে দিল, মোবাইল বন্ধ করে দিল। এমন চেহারা ওর অধরা চিন্তাই করতে পারছে না। অধরা নিজেকে রুমে বন্দি করে ফেলল। কারো সামনে যাওয়ার মুখার নেই ওর। বাবা ভাইয়া কেউ ঘর থেকে বের হতে পারছে না। কমেন্টগুলোর কথা মনে পড়তেই কান্না করতে লাগল সে। কিছুদিন পর সব স্বাভাবিক হতে না হতেই রিজভী সাহেব আবার বিয়ের প্রস্তাব দিলেন। সবাই আবার খুশি হয়ে গেল। তবে উনি অধরার সাথে দেখা করতে চেয়েছেন, তাই অধরার সম্মতিতেই রিজভী সাহেবকে আজকে বাসায় ডাকা হলো অধরার সাথে কথা বলার জন্য। চিন্তা করো না, এসব জিনিস মানুষ দুদিনেই ভুলে যায়, মনে থাকে না এরা কি দেখলো কি বলল। আপনি কি আমায় দয়া করে বিয়ে করছেন? উনি হেসে বললেন, আমি জানতাম তোমার মনে এই প্রশ্ন থাকবে, তাই আজ দেখা করতে বলেছি। আমি তোমায় দয়া করছি না, আমি তোমাকে কিছু কথা বলবো, তা শুনে যদি তোমার দয়া হয় বিয়ে হবে, নইলে হবে না। বলুন। দেখো, আজকাল এই যে 2 মিনিটে কোনো মেয়ের ছবি ফেসবুকে নেটে এত ভাইরাল হয়ে যায়, এর পেছনে কারণটা কি কেউ একবার খুঁজে? এদের কাছে খুব মজার জিনিস, ছেলেরাই করে এটা। কিন্তু যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন এরাই আবার ব্যানার হাতে রাস্তায় নামে ফেসবুকে ছট তোলে। কিন্তু এরা কারণ খুঁজে না। কখনো দেখেছো কোনো ছেলের ছবি ভাইরাল হয়েছে? না, কারণ ছেলেরা ছেলেদের এইসব দেখে মজা পাবে না। ছেলেদের রুচিবোধ আসলে এখনও এত নিচে নামেনি যে ওরা এটা করবে। ভাইরাল মানে কি? সবার মধ্যে ছড়িয়ে দেয়া। এটা হয় কিভাবে? একজন থেকে 5 জন দেখে, সে 5 জন থেকে 5-5 করে 25 জন, এইভাবেই বাড়ে। কিন্তু যদি প্রথম জনেই এটা শেয়ার না করত, অন্য কেউ এটা দেখে না। আমার ছোট বোন ঠিক এমন কিছুর শিকার হয়েছিল। আমি তাকে বাঁচাতে পারিনি, তোমার ভাইয়ার মতো। তাই আমি চাই না অন্য কারো জীবনে এই কালো অধ্যায়টা থাকুক। কাউকে বিশ্বাস করাটা অপরাধ নয়, যে বিশ্বাস ভাঙে সে অপরাধী। কিন্তু আমাদের সমাজে যার ক্ষতি হয় তাকে দোষ দেয়া হয়। একটানা কথাগুলো বলে পানি খেলেন উনি। আমি তার দিকে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর উনি বললেন, আমি সাধারণ হিরো নই। আমি তোমায় শাড়ি গয়নায় ভরিয়ে রাখতে পারবো না, গোলাপেনে লাগাতে পারবো না মাথায়, কিন্তু মাসের বাজারটা আমি ঠিক করে রাখবো। কথায় কথায় রোমান্টিক আমি নই, তবে তোমাকে একা ফেলে যাব না। ঝামেলা হলে মাকে বলবো ক্ষমা করে দাও, তোমাকে বলবো মানিয়ে নাও। যদি এরপর তুমি আমাকে দয়া করে বিয়ে করতে চাও, তোমার ব্যাপার। অধরা সেদিন আর কিছুই বলতে পারল না, শুধু এই মানুষটিকে চোখ ভরে দেখল আর ভাবল, মিশিও পুরুষ আর উনিও। তারপরও তাদের মানসিকতায় কত তফাত। তাদের বিয়ে হলো, সবাই বেশ খুশি। অনেকদিন হয়ে গেল, কেউ কিছু বলেনি আর ভাইরাল হওয়ার ছবি নিয়ে। বছর 5 পার হলো, অধরা রিজভীর ছেলে হলো, সবাই ভুলে গেল সব। শুধু ভুলতে পারেনি অধরা, এখনো মাঝরাতে নাকে মুখে পানি ঢুকে নিঃশ্বাস আটকে যাচ্ছে এমন মনে হয়, সেই সব ছবিতে কমেন্ট করা সেসব কথাগুলোর কথা মনে পড়লে। অধরা ক্লান্ত শরীরে হালকা নাক ডাকা লোকটার দিকে তাকায়। সত্যিকারের প্রেমিকগুলো কত সাধারণের আড়ালে লুকিয়ে পড়ে, তাই না? ঢোলা শার্ট আর ট্রাউজার, সাধারণ জুতোতে 9টা 5টা অফিস শেষেও যখন ভালো দামে পাওয়া ফ্রুটসগুলো আনতে ভুলে না, তাদের মধ্যে আমরা প্রেমিক খুঁজতে ভুলে যাই, এত সাধারণ হয় তারা। সেদিন ফেসবুকে মিশু অন্য আইডি থেকে নখ দিয়ে কথা বলছিল। আমি ওকে কোনো প্রশ্ন করিনি। ও বলেছিল, তোমাকে আমি ভুলতে পারিনি। তাচ্ছিল্য সুরে অধরা বলেছিল, আমিও তোমায় ভুলতে পারিনি, এখনো আসো মধ্যরাতে দুঃস্বপ্ন হয়ে। এখনো মনে রেখেছো সেসব? ক্ষমা করনি আমায়? ভুলে গেছো তুমি, তাই না? তোমার তো মনে রাখার কথা ছিল না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি অনেক আগে। এখনো রোজ প্রার্থনা করি তোমার জন্য, সেসব ছেলেদের জন্য যারা শুধুমাত্র মজা করার জন্য এসব নোংরা খেলা মেতে ওঠে। আমি প্রার্থনা করি তুমি বিয়ে করে সুখী হও, তোমার স্ত্রী তোমার প্রিয়তমা হোক। ভাইরাল হওয়া এ মেয়ে তোমায় আশীর্বাদ করি, তোমার ঘর আলো করে মেয়ে আসুক, তুমিও আমার বাবার মতো মেয়ে সন্তানের বাবা হও।